লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে পথে নেমে আন্দোলন তৃণমূলের। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিধায়ক। মাত্র দুদিন আগের কথা, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জ্বালায় মায়ের বকুনি খেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নিজের আক্ষেপের কথা জানিয়েছিল উত্তরপ্রদেশের প্রথম শ্রেণীর ছাত্রী একরত্তি কৃতি দুবে। কিন্তু তাতেও যে হুশ ফেরার নয়, বাজারে গেলে তার ছবি মিলবে স্পষ্ট। কারণ বাজার এখন অগ্নিমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে অন্যান্য বিলাস দ্রব্য, এমনকি পেট্রোল ডিজেল হাত দিলেই দামের ছ্যাঁকায় পুড়বে হাত। তার ঝেড়েই নাকাল হতে হচ্ছে গোটা দেশের মধ্যবিত্ত মানুষকে। কিন্তু কে শোনে কার কথা? ফলস্বরূপ দাম কমার তো লক্ষণই নেই, উল্টে দিনের পর দিন দাম বাড়ছে প্রতিটি ব্যবহার্য জিনিসপত্রের। তবে মূল্যবৃদ্ধি ইস্যুতে বিশেষ করে মুড়ির মতো খাবারের ওপর জিএসটি লাগু করায় ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সরকারকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল থেকে শুরু করে দেশের প্রতিটি বিরোধী দলগুলি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভারতবর্ষের সরকার বিজেপি অগণতান্ত্রিক আক্রমণ করছে এবং তৃণমূলের বিরুদ্ধে নানা ধরনের আক্রমণ শুরু করেছে এবং কুৎসা এবং প্রতিবাদ করছে। এই কুৎসা এবং প্রতিবাদ ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার যেইভাবে ভারতবর্ষের মানুষকে শোষণ করছে আপনার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, যেমন ডিজেল পেট্রোল গ্যাস, দু কোটি যে কোটি কোটি চাকরি যে বেকারত্ব, আর সরকারি যে সংস্থাগুলো বেঁচে দিচ্ছে তার প্রতিবাদে, আর মুড়ি থেকে শুরু করে দুধ থেকে শুরু করে ঘি থেকে শুরু করে বিভিন্ন জিনিসের যে জিএসটি যে গরিব মানুষের আহার পর্যন্ত কেড়ে নিচ্ছে তার প্রতিবাদে। ক্রমাগত মূল্যবৃদ্ধির জ্বলন্ত ইস্যুকে সামনে রেখেই গত কয়েকদিন আগে দিল্লির সংসদ ভবনের সামনে ধর্নায় বসেছিল রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদেরা। তাদের সাথে ওই ধর্না মঞ্চে সামিল হয়েছেন একাধিক বিরোধী দলের কয়েকজন সাংসদ। তবে সাংসদদের ধর্না অবস্থানের কারণে শেষ পর্যন্ত লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের সাথে আলোচনায় বসতে রাজি হয় কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিনিধিরা। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও মূল্যবৃদ্ধির ঝাঁজ একটুও কমেনি। লাগামহীন মূল্যবৃদ্ধি রুখতে এবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি পথে নেমে আন্দোলন বিক্ষোভে সামিল রাজ্যের তৃণমূল বিধায়করা। শুক্রবার উত্তর চব্বিশ পরগনার বীজপুরে মন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে এদিন মূল্যবৃদ্ধি ইস্যুতে মিছিল করেন তৃণমূলের একাধিক বিধায়ক ও কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিনের ওই প্রতিবাদী মিছিলে অংশ নেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের নবনিযুক্ত সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ থেকে শুরু করে কাসনাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সহ অন্যান্যরা। বীজপুরের মানুষকে ধন্যবাদ, অভিনন্দন। কিন্তু বীজপুরের মানুষ প্রমাণ করে দিল যে নরেন্দ্র মোদীর জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষ কীভাবে ক্ষিপ্ত হয়ে আছে। এত মানুষের ঢল নেমে গেছে এবং এই মানুষের ঢলটা, প্রতিবাদের ঢলটা, আমার ধারণা বীজপুর যেটা শুরু করলো বড়নগরে সেখানেই শেষ হবে। মানুষ বলছে যে এই নরেন্দ্র মোদীর সরকার আমরা আর চাই না, এই জনবিরোধী সরকার আমরা চাই না। 46 বছরের দেশের সর্বোচ্চ বেকারত্ব, আগে 90% জায়গায় কেন্দ্রীয় সরকারে বেকার যুবকদের চাকরি হতো, পুরোটাই বন্ধ। বেকার যুবকেরা বলছে আমাদের চাকরি চাই। আর দ্রব্যমূল্য বৃদ্ধি যেখানে পৌঁছেছে, রান্নাঘরে আগুন লেগে গেছে, মায়েরা বোনেরা সব রাস্তায় নেমে পড়েছে, তারা রান্নাঘরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, নরেন্দ্র মোদীর ক্ষমতা কেড়ে নেবে মমতা। একটা মিছিল কতটা সাফল্য লাভ করে সেটা প্রমাণ পাওয়া যায় দুধারের লোকদের এবং মিছিলের জনসংখ্যা। আজকে এই মিছিলের জনসংখ্যা এবং দুধারের সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করছে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি আছে তার প্রতিবাদ করতে তারা রাস্তায় নামছে এবং তৃণমূল কংগ্রেসের সাথে পায়ে পা মেলাতে 100% রাজি আছে। বীজপুর আগেও যেমন ছিল ঐক্যবদ্ধ, এখনও তাই আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পাপ আমি 2 বছর আগে করেছিলাম তার প্রায়শ্চিত্ত যতদিন না হবে সেই পাপ আমার ধোবে না, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজকে মিছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীজপুর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে,
নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।